আসসালামু আলাইকুম দর্শক, রেসিপিজ বাই নুসরাত কুকিং এ সবাইকে আবারো আমন্ত্রণ। আজকে আমি নিয়ে এসেছি একটি সহজ উপায়ে স্বাস্থ্যসম্মত রায়তার রেসিপি। পোলাও, বিরিয়ানি কিংবা কাবাব নানরুটির সাথে দারুণ মজাদার এই রায়তাটি আমি খুবই সহজ উপায়ে আজ ঘরে তৈরি করে দেখাচ্ছি। এই রায়তার জন্য ব্যবহার করেছি যে টক দই, সেটা আমার ঘরে তৈরি টক দই। এই টক দইটির রেসিপি আমার চ্যানেলে আছে, রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আসুন শুরু করা যাক আজকে খুবই সহজ উপায়ে তৈরি একটি রায়তার রেসিপি। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি। টক দইটাকে পানি ঝরাবার কোনো প্রয়োজন নেই। এই টক দইয়ের সাথে আমি মিশাচ্ছি পুদিনা পাতা। এখানে আমি 7-8টা ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি। আর নিচ্ছি 1/3 কাপ ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এই টক দই, পুদিনা পাতা, ধনে পাতা এবং কাঁচামরিচ কুচি আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবার এই মিশ্রণটার সাথে আমি কুচি করে রাখা শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচির সাথে বিট লবণ, টালা জিরার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, চিনি দিচ্ছি 1 চা চামচ এবং লবণ স্বাদ মতো। এই সবগুলোকে আমি একটি চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে এই সালাদের ভিতরে আমি টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিব। এটা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার একটি রায়তা। খুবই স্বাস্থ্যসম্মত এই রায়তাটা, আপনারা ঘরেই সহজে তৈরি করে নিতে পারবেন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখবার জন্য। আমার আজকের এই রায়তা রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।